नमस्कार बंधुरा, आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि झटपटी। कोनो रकम तेल छाड़ाई बाड़ीते थाका उपकरण दिए आज आमी आपनादेरके खूब सहजेई झटपटी तैरी करे देखाबो। एर जोन्नो एकटी बोलेर मध्ये हाफ कप परिमाण मटरके प्राय 6 घंटा मतो भिजिए रेखेछिलाम। मटर भिजे गेछे। अन्य एकटी बोलेर मध्ये भिजिए रेखेछिलाम 1/4 कप परिमाण काँचा छोला। छोलाओ भिजे गेछे। এইবার আমি মটর আর ছোলাকে জল থেকে ছেঁকে নিচ্ছে। জল থেকে ছেঁকে নিলাম। নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের আলু। সব কিছু সিদ্ধ করে নেব। মটর ছোলা আর আলুকে একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল আর পরিমাণ মতো লবণ। একটা সিটি লাগিয়ে নেব। সিদ্ধ করতে দিয়ে আমি তৈরি করে নিচ্ছি ভাজা মশলা। 1 টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে কড়াইয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এইভাবে মশলাটাকে গুঁড়িয়ে নিচ্ছি। মশলা গুঁড়ো করে নিয়েছি, ঠিক এই রকম হয়েছে। অন্যদিকে ছোলা মটর আর আলু সিদ্ধ হয়ে গেছে। একটি বোলের মধ্যে ছোলা আর মটর নিয়ে নিলাম। খুব বেশি সিদ্ধ হবে না, মাত্র একটা সিটি লাগিয়ে নিয়েছি। সিদ্ধ আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু ও ছোলা আর মটরে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো ধনে পাতা কুচি, 1 টেবিলস্পুন পেঁয়াজ কুচি, 1/2 টিস্পুন ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম যেটা সেটা দিয়ে দিলাম, 1 টিস্পুন পাতিলেবুর রস। আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছে। ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব শসা। ছোট ছোট করে কেটে নিয়েছি। 2 টেবিলস্পুন শসা দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা। সব কিছু আরো একবার ভালো করে মিক্স করে নিচ্ছে। ভালো করে মিক্স করা হয়ে গেছে। একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর একটু ভাজা মশলা। খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে একটি চটপটা রেসিপি তৈরি হয়ে গেল। রেসিপিটা আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করবেন, দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।